অবৈধ বোলিং অ্যাকশন ভেঙে দিয়েছে সোহাগ গাজীর বিশ্বকাপে খেলা স্বপ্ন। দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান এই অফ স্পিনার। ভারতের চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন শনিবার। পরীক্ষায় ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী এই অফ স্পিনার। পজিটিভ কথাই বলছে, ভালো ভালো কথাই বলছে যে এখন অলমোস্ট কি মনে হয় তুমি অনেক কষ্ট করছো, ওরাই নিজেরাই বলছে। তো ওরা এই অ্যাকশনটা যদি আমি মানে অ্যালাউ হই তো এই অ্যাকশনটা হয়তো বা আম্পায়ারের কাছে দিবে, হয়তো বা এই জিনিস নিয়ে আর কি ডিসকাস হয়েছে যে এই অ্যাকশনে। ভালো ভালো কমেন্টসই করছে যে ওতে আশাবাদী আমি। এবছর ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ খেলবে টাইগাররা। বিশ্বকাপে না খেলতে পারা সোহাগ এই সিরিজগুলো মিস করতে চান না। রেজাল্টের জন্য ওয়েট করতেছি, রেজাল্টটা অবশ্যই ভালো আসলে আমার ইচ্ছা ন্যাশনাল লিগটা ভালো করা এবং যত তাড়াতাড়ি পারি আবার ব্যাক করে আবার ঢুকে আবার নিজের জায়গাটা, যেমন ফার্স্ট টাইম ঢোকার পরে নিজের জায়গাটা যেভাবে করে নিছি ঠিক ওইভাবে করার এখন প্ল্যান হলো আমার এই জিনিসটা। 7 ফেব্রুয়ারির মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল জানতে পারবেন সোহাগ গাজী। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।